বাস সময় খুবই কম, যে কথা বলছিলাম আদম সন্তানের অন্তর গুনাহ করতে করতে কালো হয়ে যায়, তখন আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ তখন তার ভালো লাগা শুরু হয়ে যায়। তবে আদম সন্তান যে আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাবে, আদম সন্তান যে আল্লাহর রাস্তা ছেড়ে অন্য ভুল পথে যাবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? বাস একটা কথা মনে রাখবেন, ভুল হতে পারে, আমি বলছি না কেউ গুনাহ করুক, গুনাহ হতে পারে, তবে গুনাহ হওয়ার পর তওবা না করা গুনাহ হওয়া অপরাধ, গুনাহ হওয়ার পর বুঝতে পারার পর তওবা করে আল্লাহর দিকে ফিরে না আসা আরো বড় অপরাধ। আমি কি বলেছি, গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহ বুঝার পর ফেরত না আসা ডবল বড় অপরাধ। আপনি বোঝার পরেও কেন ফেরত আসেন নাই? আদম সন্তানের দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়। আপনি হাদিসটা পাবেন, আপনি এই হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নম্বর 2344, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আনাস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা কল, নিশ্চয় শয়তান বলল, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রতিপালক, লা আবরাহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফিসাদিহিম, আমি আপনার বান্দাকে পথহারা করব, আমি আপনার বান্দাকে জাহান্নামের পথে নেব যতদিন ওর শরীরে রূহ থাকবে। এ কথা কে বলছে, কার ইজ্জতের কসম করে বলছে? আচ্ছা এখানে একটা কথা বলি, তথ্য একটা শুনে নেন, তাহলে শয়তান আল্লাহকে মানে না? মানে না। তাহলে শয়তান শয়তান হলো কেন বলেন? একবার বলছেন আল্লাহকে মানে, আবার শয়তান কাফেরও হলো শয়তানও হলো, তো হলো কেন? বুঝেন বুঝেন, হ্যাঁ একজন বলেছে মোটামুটি ঠিক হয়েছে, তারপরে আমি ক্লিয়ার করি, শয়তান আল্লাহকে শুধু মানে না, শয়তান আল্লাহকে ভয়ও করে। সূরা হাশরের 16 নম্বর আয়াত করেন, শয়তান মানুষকে শয়তান করিয়ে গুনাহ করিয়ে চলে যায় আর বলে, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি, এবার তুমি যা পারো করোগা, তোমার সাথে আমি নাই। এই জন্য দেখবেন গুনাহ করার আগে একটা মাইন্ড থাকে, গুনাহ করার পরে মাইন্ড চেঞ্জ হয়। কেমন? দুই ভাই মারামারি লেগেছে, এর হাতে ওলাঠি ওর হাতে ওলাঠি, বাকি এর শরীরটা খুব হৃষ্টপুষ্ট, একটু দুর্বল, লাঠি নিয়ে যাই গিয়ে ও একটু ভয় ভয় আছে, ওর যে বডি একটা বাড়ি দিলে আমি শেষ। এ যেতে যেতে ওর মনে এবার শয়তান এবার ওয়াসা ওয়াসা দিয়েছে, এই মেম্বার সাহেব তোর পক্ষে, চেয়ারম্যান সাহেব তোর পক্ষে, সব তোর পক্ষে, দে একবারই কি হবে দেখা যাবে, বলতে বলতে দিছে একবারই, বাড়ি দেওয়ার পর দুর্বল মানুষ পড়ে গেছে, পরে ধরে নিয়ে হাসপাতালে গেছে, এমন কিছু হয় না, একটু অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে গিয়ে ডাক্তারের জ্ঞান ফিরাই, ও এখন আপেল কমরা খাচ্ছে পায়ের উপরে পা তুলে দিয়ে, এখন বলেন যে বাড়ি দিছে, ও বাড়িতে আসে না পালাচ্ছে, ও খালি দেখছে দুঃসম্পর্কের আত্মীয় কই, ওই দুঃসম্পর্কের কালাতো বোনের বাড়ি কই, ভাঙ্গা বাড়ি কই, গোরস্থান কই, জঙ্গল কই, খালি ঘুরে বেড়াচ্ছে, আর মনে হঠাৎ করে একবার এবার এক পর্যায়ে ঘুরতে ঘুরতে মনে হয়েছে না বাড়িটা দেওয়া ঠিক হয় নাই, পুলিশ আমারে ধাওয়া করে বেড়াচ্ছে, কোথায় থেকে যে ধরে আল্লাহ ভালো জানে, বাড়িটা দেওয়া ঠিক হয় নাই। জোরে বলেন, বাড়ি দেওয়ার আগে শয়তান ছিল, ওরে বলছে দে দেখা যাবে, বাড়ি দেওয়ার পর শয়তান তো আর নাই, এই জন্য ওর মানবিকতা জেগে উঠেছে, বলছে বাড়ি দেওয়া ঠিক হয় নাই। তো শয়তান শয়তানি করিয়ে আপনাকে ছেড়ে চলে যায় আর বলে আমি আল্লাহকে ভয় করি। এই জন্য দেখবেন গুনাহ করার আগে মনের অবস্থা এক থাকে, গুনাহ করার পরে মনের অবস্থা আরেক হয়। শোনেন, একটা রিক্সাওয়ালাকে যদি আপনি 40 বছর আগে থাপ্পড় দেন, 40 বছর পরে হলেও আপনার মনে ওটা কষ্ট দিবে, আপনার মনে ওটা বাঁধবে। ঢাকাতে আজ থেকে 40 বছর আগে এক রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলাম, দেওয়া আমার উচিত হয় নাই। আর 40 বছর আগে যদি একটা গরিব মেয়ের 40,000-50,000 টাকা ব্যয় করে যদি একটা বিয়ে দিয়ে দেন, আপনার ওই কাজ করার 40 বছর পরেও যদি ওই কথা মনে হয়, অন্তরে অন্যরকম একটা শান্তির বাতাস বইবে। এটা হচ্ছে ভালো আর খারাপের প্রভাব। তো বলছিলাম শয়তান আল্লাহর ইজ্জতের কসম করলো, তাহলে শয়তান শুধু আল্লাহকে মানে না, শয়তান আল্লাহকে ভয়ও করে। কেন সে শয়তান হলো? আল্লাহকে একদিন মানে নাই, কয়দিন? একদিন। আদমকে সেজদা করো করে নাই, ওই জন্য কাফের, আল্লাহ বলছে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা তুই কাফের, তুই মারদুদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই একটা কথা না শোনার কারণে ওকে বাদ দিয়ে দিয়েছে আল্লাহর গোলামি থেকে, আল্লাহর জান্নাতে যাওয়া বান্দা থেকে বাদ দিয়ে ওরে আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে আল্লাহর এখানে শয়তান কার ইজ্জতের কসম করলো? আচ্ছা আপনি আমি কিসের করি? আল্লাহর করেন, তাহলে মাথার কসম কে করে? চোখের কসম কে করে? বাচ্চার মাথায় হাত দিয়ে কসম কে করে? বল্লা বড় মসজিদ অনেকে আছে মসজিদে হাত দিয়ে কসম করাই, ঠিক না? এলু পেয়েছেন কই? মান হালফা বি গায়রিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে হলফ করে সব শিরক। কসম যদি করতে হয়, হলফ যদি করতে হয় কার নামে করবেন? সত্য কসম না মিথ্যা?
মিথ্যা কসমের আবার অনেক ঝামেলা আছে, অন্যদিন বলা হবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলছে, আল্লাহ আমি আপনার বান্দাকে জাহান্নামে নেব যতদিন তারা বাঁচবে। আল্লাহ কথার পরিপ্রেক্ষিতে বলছে শয়তান, তুমি আমার ইজ্জতের একটা কসম করেছো, আমি আল্লাহ আমার ইজ্জতের তিনটা কসম করলাম, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই, আমি আমার ইজ্জতের তিনটা কসম করে বললাম, আমার ইজ্জতের কসম করলাম, আমার জালালিয়তের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করে বললাম, আমার আদম সন্তান ভুল করে যখনই আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দেব। হাদিস বলার উদ্দেশ্য আদম সন্তানের পিছনে লেগেছে শয়তান, এমন সেমন ভাবে লাগে নাই, আল্লাহর ইজ্জতের কসম করে লেগেছে। তাহলে আপনার আমার দ্বারা গুনাহ হবে এটা অস্বাভাবিক কিছু? ও আপনার রক্তে রক্তে চলতে পারে, 1516 নাম্বার হাদিস আবু দাউদ, ও আপনার রক্তে রক্তে চলতে পারে, আল্লাহ ক্ষমতা ওরে দিয়ে দিয়েছে, শিরাই শিরাই চলতে পারে। আরেকটা হাদিস 4251 নম্বর হাদিস ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান পাপি, আর সবচেয়ে ভালো পাপি হলো যে পাপ করার পর তার রবের কাছে ক্ষমা চায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখানে অনেক মানুষ থাকতে পারেন, অনেক নারী পুরুষ থাকতে পারেন, যাদের জীবনে অনেক গুনাহ আছে, জেনার গুনাহ আছে, নেশা করার গুনাহ আছে, সালাত আদায় না করার গুনাহ আছে, অনেক গুনাহ আছে। তবে আজকে শোনেন, আপনি এখান থেকে আজকে তাওবা করে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আপনাকে করে নেবেন ইনশাআল্লাহ। চলেন কথা সামনে নিয়ে যাই, ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শোনেন আমার ভাইরা। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নামে দিতে চায় না, বান্দা জাহান্নামে যাবে বড় 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 কারণগুলোর মধ্যে একটা হচ্ছে বান্দার গুনাহ বেশি হয়ে যাওয়া, গুনাহ বেশি হলেই বান্দা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বারবার গুনার ব্যাপারে দুনিয়ার মানুষকে বলছে, তুমি শুধু গুনাহ থেকে মুক্ত হয়ে আসো, গুনাহ করেছো তাওবা করে একটু পবিত্র হয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ হাদিস আপনি পাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব 2326 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, ও আমার বান্দারা তোমরা রাত দিন গুনাহ করতে থাকো, ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তো তোমাদের সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের রাতে দিনে করা গুনাহগুলোকে মাফ করে দেয়, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, বান্দারা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও গুনাহ করনেওয়ালা বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান, জীবনে তো কতই গুনাহ করেছেন, কতই অন্যায় করেছেন, কতই পাপ করেছেন, আপনি আল্লাহর দিকে ফেরত আসেন, আমার আল্লাহ ওই পথ ভোলা বান্দার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে, আমার বান্দা কখন আমার দিকে ফেরত আসবে রে, আমি আমার বান্দারে মাফ করে জান্নাতের মেহমান করে নেব। জোরে কন্যা সুবহানাল্লাহ, হয় নাই হয় নাই, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনি বলতে পারেন, হুজুর মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে দলিল দেন, বল্লার মাঠে ওয়াজ করতে এসেছেন, দলিলের ঝুরি এত ফাঁকা করে আসলে তো হবে না, ওটা আমিও জানি, কি বলেন এনে কোথায় ওয়াজ করতে আছে আমি জানি না, এত ওজনওয়ালা ওস্তাদরা বসে আছে, আমি তো বললাম একটা প্রশ্নে আমার ইলেম থেকে যাবে, আমার জ্ঞান থেকে যাবে, এটা আমি জানি, তবে আমি যেই কথাগুলো বলছি কথাটার পেছনে দলিল আছে, আল্লাহ বান্দার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে নেন। এবার দলিল সহিহ মুসলিম আপনি খোলেন 6 নম্বর খণ্ড হাদিস নাম্বার 6734 ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন সেই করুণাময় দয়াময় আল্লাহ পরাক্রমশালী আল্লাহ রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখে যেন দিনের পাপকারীগণ রাতের বেলা ক্ষমা চাইতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখে যেন রাতের পাপকারীগণ দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এটা শবে বরাতের জন্য নয়, শবে কদরের জন্য নয়, এটা কোনো বিশেষ রাতের জন্য নয়, বিশেষ দিনের জন্য নয়, আল্লাহর নবী বলছে হাত্তা তাতওয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য উপেক্ষা করতেই থাকবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ দিনেও বান্দার জন্য অপেক্ষা করছে, রাতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করছে, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে দিন রাত 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা আপনার 24 ঘন্টা দিন আর রাতের বাইরে না দিন আর রাতের মধ্যে?
কথা আমার বোঝেন, এই যে চব্বিশ ঘন্টা সময় এটা দিন আর রাতের বাইরে, দিন আর রাতের মধ্যে, এই চব্বিশ ঘন্টা দিন আর রাতের মধ্যে আল্লাহর নবী বলছে আল্লাহ রাতেও বান্দার জন্য অপেক্ষা করে, দিনেও আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে। এর মানে রাতে দিনে অপেক্ষা করে মানে ঘন্টায় ঘন্টায়, দিন শেষ রাত শুরু, রাত শুরু দিন শেষ। আল্লাহ রব্বুল আলামিন তার মানে বোঝা যায় দিনে রাতে বান্দার ক্ষমা চাইবে, কখন আল্লাহ ক্ষমা করে দিবে সেই অপেক্ষা করে। এই কথা আমি এভাবেও বলতে পারি, তাহলে আল্লাহ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বান্দার জন্য অপেক্ষা করে, কারণ রাত দিনের মধ্যে তো কোনো ফাঁকা আর কোনো জায়গা নাই। রাত শেষ হলে দিন শুরু হয়ে যায়, দিন শেষ হলে আবার রাত শুরু হয়ে যায়। তো রাতে দিনে যদি আল্লাহ অপেক্ষা করে ওই চব্বিশ ঘন্টা রাত আর দিনের মধ্যে, তাহলে বোঝা যায় বান্দার জন্য আল্লাহ মিনিটে মিনিটে আর সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পথ বলে কোন দিকে চলে গিয়েছো? আচ্ছা গেছো তো গেছো, আর থাইকো না ওই দিকে, ভুল পথে আর থাইকো না, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। দিনে যদি গুনাহ করে থাকো এখনই ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। রাতে যদি গুনাহ করে থাকো দিনের বেলা ক্ষমা চাইও, ক্ষমা হয়ে যাবে। এই হাদিসগুলো থেকে বোঝেন আপনি কি বুঝতেছেন, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চায়? আরও ক্লিয়ার হবে, সামনে চলেন, সময় খুবই কম, বেশি বলার সময় হবে না। কত মুরব্বী হয়ে গেছেন, চুল দাড়ি পেকে গেছে, এখনো বিড়ি সিগারেট খাওয়া ছাড়ে নাই, কবে আপনি ফিরবেন? কি কন, বিড়ি সিগারেট খান না মুরব্বীরা? হালাল না হারাম? হারাম বললে কই, আব্দুল্লাহ বিন এরশাদ ভাই সেদিন এখানে টাঙ্গালে কোথায় একটা বলেছিল, ওনাকে ধরেছে, হারাম দলিল দেন। আমারে বললেও কি দলিল চাইবেন নাকি? চাইবেন? বিড়ি সিগারেট হালাল না হারাম? মুরব্বীদেরকে মনে হয়েছে একটা পয়েন্ট, কন আপনারা কেন বিড়ি সিগারেট খান? এক পা কবরে গেছে, কি বুড়া হয়ে গেছে, হায় হায়, বিড়ি যখন টানে গাল ভিতরে আধা হাত বসে যায়, এমন বুড়া হয়েছে, ভিতরে আধা হাত বসে যায়, এক পা তেল ধরবার গালের মধ্যে, এমন জীবন ছেড়ে দিয়ে টানে, তা নাই লাগবে, লুঙ্গিতে এক হাত দেয় বিড়ি এক হাতে, কেন ওই যে বিড়ি খাইতে খাইতে কাশ ওঠার, কাশ উঠলে লুঙ্গি ঠিক আছে না, লড়ে সরে খুলে যায়, ওই এক হাতে বিড়ি ধরে এক হাতে লুঙ্গি ধরছে, ধরে করে কাশে আর বিড়ি খায়। আমার এক বড়াব্বা ছিল, মারা গেছে, আত্মাইয়াতুর বৈঠকে মাঝে মধ্যে ওনার কাজ শুরু হতো, আমি বলি আল্লাহ বৈঠক শেষ হওয়ার উপক্রম হবে হবে বাপ, ওনার কাজ শেষ হয় না, আমি বলছি এই যা মরলো বুঝি, মরলো বুঝি, নিঃশ্বাস নেয় কখন, কোন দিক দিয়ে নেয় আমি বুঝি না, কাশে তো কাশে থামে না, নিঃশ্বাস নেয় তো নেই কোন দিক দিয়ে। এরা আবার কত কাছে ভাই, রমজান মাসে বিড়ি খাওয়ার জন্য সিগারেট খাওয়ার জন্য পাল্লা দেন, ও মুরব্বী দাঁড়িয়ে পেকে গেছে আপনার, সরম হয় না কেন? এক পা কবরে গেছে, সাহারি খেয়ে ঘড়ি থাকে, আয় আয় আজান দিয়ে দিবে মনে হয়, বিড়ি কখন খাবো, তাড়াতাড়ি গেছে, দুই টান দিয়ে তিন টান দিয়ে কয়, সারাদিন খাওয়া যাবে না, খেয়ে নিয়েছে, ইফতার করার পর নামাজ পড়ে সুন্নাত না পড়ে উনি দৌড়তে বের হয়ে যায়, চাচা কই যান, আরে বেটা দাঁড়াতো, সারাদিন বিড়ি খাইনি, মাথা ঠিক না গে যাই খাই, দোকানে গিয়ে তিন টানে এক বিড়ি শেষ, একেবারে খাওয়া শেষ। জোরে কোন হালাল না হারাম? কত কত বদ মানুষ আছে, আবার এর পক্ষে সাফাই গায়, হায় হায়, পাবলিক টয়লেটে আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করি অনেক সময়, পাবলিক টয়লেটে টয়লেট ইউজ করতে গিয়েও ওই জায়গাতে আমরা নোংরা জিনিসের পিছনটা আমরা দেখতে পারি, কত হাজার হাজার বিড়ি বাংলাদেশে চলে আমার ভাইরা, হালাল না হারাম? আজিজ বিড়ি, আকিজ বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, দোয়ানি বিড়ি, শরীফ বিড়ি, ওই আপনার রশিদা বিড়ি, টাইগার বিড়ি, জোরে কোন আছে না নাই? আজিজ আমার ভাইরা, আপনি বলেন হুজুর এত বিড়ির নাম কেমনে জানেন? শোনেন, এক বিড়ি যে এলাকাতে এক বিড়ি চলে ওটা আর এক এলাকাতে চলে না। কালকে ওখানে মাদারীপুর গিয়ে বলছি, ওরা বলছে হুজুর এগুলো যেগুলোর নাম বলছেন একটা ওইদিকে আমরা চিনি না, আমাদের এইদিকে কি জানি একটা বললো ওই বিড়ি চলে, এদিকে কি খায় এটা আমি নামই শুনি না এটা জীবনে, আর একটা যোগ করবে এবারতে বললে, এভাবে যোগ করতে করতে লাইন লম্বা হয়ে গেছে। আপনি একটা জিনিস ভাবেন, আজিজ কার নাম? আল্লাহর নাম না? আল্লাহর নামের মধ্যে একটা না আজিজ? বিড়িও আছে, ওইটা খেয়ে টয়লেটের মধ্যে ফেলে দেয়, আল্লাহর নাম টয়লেটে পড়ে আছে, খাটাস বুড়া, তোমার কবে শরম হবে কও? আল্লাহ হেদায়ত দান করুক, বলেন আমিন। খাটাইশ কিন্তু কিন্তু গালি না, ওই ওইটা কি এক প্রকার প্রাণী, নোংরা এক প্রকার প্রাণী। আমি একদিন গুগলে সার্চ দিলাম খাটাইশ কি জিনিস, সবাই বলে, সার্চ দিয়ে দেখি খাটাইশ হলো এক প্রকার প্রাণী, আপনিও সার্চ দিবেন গুগলে দেখাবে, তো এটা কোনো গালি টালি হিসেবে আবার নিয়েন না, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তো নিজেই বলেছে, ওরা যারা চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না, ভাবে না, এরা উলাইকা কাল আনআম, এরা চার ভয়া জানোয়ার, তো আমি খাটাস বলছি তো দোষ কি করছি? আল্লাহ বলছে বালহুমাদুল, এর চেয়েও খারাপ দলিল আছে না নাই? বাস বল্লার মাঠে কথা বলতে গেলে দলিল লাগবে, নাহলে উপায় নাই। আমার ভাইরা কথা সামনে নিয়ে যাই, তাহলে বলছিলাম যে কোনো গুনাহ থেকে আপনি আল্লাহর দিকে ফেরত আসেন আল্লাহ মাফ করবে না করবে না? আমার ভাইরা আপনি যদি আল্লাহর দিকে ফেরত আসেন আল্লাহ রাগ হয় না খুশি হয়?
সময় খুবই কম, এই ঘটনা আমি লম্বা করে বলবো না। ওই হাদিসটা আপনাদের জানা আছে, এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড 6703 6708 নম্বর হাদিস। ওই হাদিসটা আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, একটা বান্দা যখন পথ ভোলা বান্দা যখন আল্লাহর দিকে ফেরত আসে, ওই বান্দার উপরে আল্লাহ কত খুশি হয় তোমরা জানো? সাহাবীরা বলছে জানি না। আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে, একটা মানুষ সফর করার জন্য এক জায়গা থেকে